হ্যালো এভরিওয়ান, স্বাদের ঠিকানায় আপনাদের সকলকে স্বাগত। আমি শর্মিষ্ঠা আপনাদের সাথে পৌষ পার্বণ উপলক্ষে আজ আরও একটা পিঠের রেসিপি শেয়ার করছি। আজকের এই পিঠেটি হলো সুজি দিয়ে ভাপা পিঠে, নতুন ধরনের একটা পিঠের রেসিপি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। খুব কম সময়ে আর খুব কম উপকরণে সহজে বাড়িতে এই পিঠেটা কিভাবে বানাবেন আজ আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আজকের এই পিঠের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি একটা লাইক করবেন। আমার চ্যানেল স্বাদের ঠিকানাকে আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুজির ভাপা পিঠে বানানোর জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যান গরম করেছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 বাটি নারকেল। আমি আজ এখানে একটা মাঝারি সাইজের নারকেলকে কুড়িয়ে নিয়েছি। এই নারকেল কোড়াটা একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এই নারকেলের থেকে একটা হালকা গন্ধ বেরিয়ে আসে। একটু হালকা গন্ধ বেরিয়ে আসলেই বুঝতে পারবেন নারকেলটা ভাজা হয়ে গেছে। দেখুন এই নারকেলটা ভাজতে ভাজতে প্রায় 2 থেকে 2.5 মিনিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পাটালি গুড়। আমি এখানে 2 বাটি নারকেল কোড়া নিয়েছি আর সেই বাটিরই মাপ করে 1 বাটি পাটালি গুড় নিয়েছি। আজকের এই পুরটা আমি আপনাদের সাথে পাটালি গুড় দিয়ে বানিয়ে দেখাচ্ছি। আমি এর আগে দুধ পুলির পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, তার মধ্যে আমি নর্মাল গুড় দিয়েও এই নারকেলের পুরটা তৈরি করেছি। আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। দেখুন প্রায় কিছুক্ষণ এটা মিক্স করে নেওয়ার পর খুব ভালোভাবে গুড়টা মিশে গেছে নারকেলের সাথে আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি এটা এখানে আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেখুন খুব ভালো এই পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে ইন্ডাকশনটা অফ করে এই যে পুরটা তৈরি করেছি এটা আমি একটা জায়গার মধ্যে বের করে নেব। দেখুন এখানে আমি একটা বাটির মধ্যে পুরটা বের করে নিয়েছি। এবার আমি নেক্সট প্রসেসে চলে যাব। তার জন্য এখানে আমি একটা কড়াই গরম করেছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ। আমি আজকে সব পরিমাণ আপনাদের সেম বাটিতেই দেখাচ্ছি। দুধটা একটু ফুটতে হবে, যতক্ষণ দুধটা ফুটছে ততক্ষণ একটু ওয়েট করবেন। দুধ ফুটে উঠলে এটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে বড় চামচে 2.5 চামচের মতন চিনি নিয়েছি। চিনিটা একটু ভালো করে মিক্স করে দিচ্ছি। দেখুন খুব ভালোভাবে চিনিটা মিশে গেছে। এবার এই দুধটা একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। দুধটা যতক্ষণ একটু ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। যে বাটিতে মাপ করে আমি দুধ নিয়েছি সেই বাটিতেই মাপ করে আমি সুজিটা নিচ্ছি। এখানে আমি অল্প অল্প করে সুজি দিয়ে দুধের সাথে মিক্স করে নিচ্ছি। এখানে আমি দেখুন 1 বাটি সুজি আর 1 বাটি দুধ দিয়েছি। এই পরিমাণটা কিন্তু একদম মনে রাখবেন। এবারে দেখুন এটা আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা ততক্ষণ মিক্স করতে হবে যতক্ষণ না এটা একটা ডো হয়ে যায়। কিছুক্ষণ এটা মিক্স করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের নুন। নুন কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করবেন, যে কোনো মিষ্টি জিনিসে অল্প একটু নুন কিন্তু অবশ্যই দেবেন। দেখুন এবার এটা আমি আরও একবার ভালোভাবে মিক্স করছি। ততক্ষণ মিক্স করতে হবে যতক্ষণ এটা একটা ভালোভাবে ডো তৈরি হয়ে যাচ্ছে। দেখুন কড়াই থেকে ডোটা ছেড়ে দিয়েছে, মানে ডোটা একদম ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার এটা আমি একটা প্লেটের মধ্যে বের করে নিয়েছি। এটা এখন গরম অবস্থাতেই একটু এটা ভালো করে মেখে নিতে হবে। এর মধ্যে আমি অল্প একটু ঘি দেব। ঘি দিলে খুব ইজিলি এটা কিন্তু মাখা যাবে। দেখুন খুব অল্প একটু ঘি দিয়েছি, 1/2 চামচের মতন। ঘি দেওয়ার পর এটা একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এভাবে এটা ভালোভাবে মিক্স করতে হবে আর এই ডোটা একটা ভালোভাবে একটা গোল ডো তৈরি করে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে এটা একটু গরম অবস্থাতেই করবেন যাতে কি এই ডোটা ভালোভাবে আপনারা মিক্স করতে পারেন। কিছুক্ষণ এই ডোটা মেখে নেওয়ার পর এবার আমি এটা একটা জায়গার মধ্যে বের করে নিয়েছি। এবার আমি এটা হাত দিয়ে ভালো করে এটা আমি ফ্ল্যাট করে নিচ্ছি আর এটা আমি একটা চৌকো শেপ দিয়েছি। দেখুন এভাবে একটা মোটামুটি আমি এটা ফ্ল্যাট করে নিয়েছি। আর এবার আমি এখানে নারকেলের পুরটা নিয়েছি। নারকেলের পুরটা আমি ঠিক মাঝামাঝি রাখছি। এভাবে আমি এখানে নারকেলের পুর নিয়েছি। দেখুন আরও একটু নারকেলের পুর নিয়ে এটা আমি ভালো করে চারিদিক থেকে এভাবে বড় করে নারকেলের পুরটা মাঝামাঝি দিয়ে দিলাম। দেওয়ার পর এটা আমি একটা ট্রায়াঙ্গেল শেপ দিচ্ছি। খুব হালকাভাবে এটা ট্রায়াঙ্গেল শেপ দিতে হবে। এই প্রসেসটা একটু তাড়াতাড়ি করবেন। দেখুন এবার আমি এটা এভাবে উল্টে দিচ্ছি। এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, যদি আপনার সুজি ভালোভাবে মিক্স না হয় বা ভালোভাবে সেদ্ধ না হয় তাহলে কিন্তু এখানে এই যে আমি ফোলটা করছি এই ফোলটা করার সময় এটা কিন্তু ভেঙে যেতে পারে। তাই অবশ্যই ভালোভাবে সুজিটাকে দুধের সাথে মিক্স করবেন। এবার আমি এটা দুদিক থেকে ভালোভাবে ফোল্ড করে দিয়েছি।
ফোল্ড করে আমি উপর দিক থেকে আর নিচ দিক থেকে ভালোভাবে এটা সিল করে দিয়েছি। এবারে আমি এটা তুলে নিচ্ছি, তুলে এটা আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। দেখুন খুব ভালোভাবে এটা আমি সিল করে দিয়েছি, খুব ইজি এই প্রসেসটা, আশা করি আপনাদের বুঝতে একটু অসুবিধা হয়নি। এবার আমি এটা আরও একবার ভালোভাবে হাত দিয়ে একটু প্রেস করে দিচ্ছি যাতে কি এই শেপটা একটু ভালো হয়ে যায়। দেখুন এটা আমি হাত দিয়ে এইভাবে একটু ট্রায়াঙ্গেল শেপ দিয়ে দিলাম। এবারে এই পিঠেটা একদম রেডি হয়ে গেছে। একটা কড়াই গরম করার জন্য আমি বসিয়েছি, কড়াইটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম বড় কাপের এক কাপ জল। জলটা যখন একটু ফুটে উঠবে তারপর এর মধ্যে আমি পিঠেটা একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে বসিয়ে দিয়েছি। দেখুন এরকম একটা স্ট্রেনারের মধ্যে আমি এই পিঠেটা দিয়ে বসিয়ে দিলাম। এবারে আমি এটা ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে হতে দেব। আপনাদের কাছে এরকম স্ট্রেনার না থাকলে আপনারা ভিতরে যে কোনো একটা স্ট্যান্ড দিয়েও তার উপরে এই পিঠেটা দিয়ে বসাতে পারেন। এবারে দেখুন 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকাটা খুলে দেখুন পিঠেটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর একটুও কোনো দিক থেকে খুলে যায়নি বা ফেটেও যায়নি, যেরকম ছিল সেই রকমই আছে। একটা টুথপিক দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন একটুও এই টুথপিকের মধ্যে পিঠের সুজির অংশটা কিছুটাই লেগে নেই, তার মানে একদম পিঠের তৈরি হয়ে গেছে। এবার এটা আমি একটা জায়গার মধ্যে বের করে নেব, তার জন্য প্রথমে একটু ওয়েট করবেন, এটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু এটা এইভাবে খুব ইজিলি এটা বেরিয়ে চলে আসবে। এবারে এটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দর একটা পিঠে, খুব সহজে এভাবে আপনারা খুব কম সময়ে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। দেখুন এবারে এটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু খুব টেস্টি, আর এটা অনেকক্ষণ পর্যন্ত একদম নরম থাকবে। এটা আপনারা প্রায় 2 থেকে 3 দিন পরেও এটা আপনারা এইভাবেই ইউজ করতে পারেন, এটা একদম নরম থাকবে। আর আপনারা চাইলে এখানে নারকেলের পুরের জায়গায় খোয়ার পুরো ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে খোয়াটা একটু ভালো করে জাল দিয়ে দেবেন যাতে কি ওটা একটু শক্ত হয়ে যায়। দেখুন খুব সহজে এটা আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি, এটা একদম একটা কেকের মতন মনে হচ্ছে। আশা করি এই রেসিপি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটি লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আর স্বাদের ঠিকানাকে আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।